দত্তপুরের লোকে চিন্ত এই শহরে না আমার বাবার নামে একটা রাস্তা আছে ফটিক দত্তলেন কি কি বললে মা জননী পা হ্যাঁ আমার বেশভূষা দেখে অবশ্য তাই মনে হচ্ছে কিন্তু একজন আমার ছিল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব ছিল না লোকে বলতো নাটা দত্ত রেসের মাঠের কিং মানে জানো তো মা জননী রাজা রাজা রেসের মাঠের রাজা আপনি বলতে হবে ঠিক আছে আপনি বলবো কি জন্য বলছিলাম হ্যাঁ মনে পড়েছে আপনার সঙ্গে একটু আলোচনা আছে কিন্তু মা জননীর সামনে বলা কি ঠিক হবে ওর নাম বুঝি নন্দিনী বেশ বেশি নাম তো চেহারাটা ঠিক ওর মায়ের মতোই হয়েছে যাই হোক ওর সামনে আমি কিছু বলতে চাই না তাতে তোমার ধরে ধরে আপনার ক্ষতি হবে নন্দিনী তুমি একটু ভেতরে যাও আমি শুনে নিই কি বলতে চাই আচ্ছা ঠিক আছে জননী মিষ্টির পাত্রটা নিয়ে যাচ্ছ কেন মা তাও না ওর সদগতি করে দিই সারাদিন না এ পেটে কিছুই পড়েনি মা দাও না থাকলে কি করা যাবে ইয়ে হয়েছে বাবাজি একটু আগে যে মেয়ে ছেলেটা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল অনুরাধা তোমার শাশুড়ি একটু আসতে বলো বাবাজি শিক্ষার চেঁচামেচি করলে তোমার মান মর্যাদা নষ্ট হবে এই সমাজ তোমার মুখে থুতু দেবে আমি তো নন্দিনীর বাবা আমি তোমার সব চলো আমি তোমার সব কথা শুনবো ওই মহিলা ভদ্র মহিলা যদি নন্দিনীর মা না হয় তোমাকে আমি এমন শিক্ষা দেবো জীবনে তুমি ভুলতে পারবে আরে বলছি তো প্রমাণ দেবো আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে আমার মুখে 10 খা জুতো মারবে মাথা মুড়িয়ে খুলে এই গাঁ থেকে তাড়িয়ে দেবে আমি কি চাই জানতাম যে এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে সনুরাধ হ্যাঁ বাবাজি তোমার শাশুড়ির আসল নাম হচ্ছে অনুরাধা দত্ত আমি ওর পিছু নিয়েছিলাম দেখলাম এই বাড়িতে ঢুকেছে আমি দরজায় বসেছিলাম
দেখলাম কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন বুঝলাম ভেতরে নিশ্চয়ই কেনা কর আছে। যদি প্রমাণ দিতে না পারো তোমাকে আমি এমন শিক্ষা দেবো নটবার দত্ত, জীবনে তুমি কোনোদিন ভুলতে পারবে না।